আপনারা দেখছেন টকিং পয়েন্ট। ওয়েলকাম ব্যাক। ব্রেকে যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম আমাদের মাননীয় গেস্ট শওকত আলী সাহেব এমপি, ডেপুটি স্পিকার অফ জাতীয় সংসদ। আপনি যেহেতু ডেপুটি স্পিকার আছেন আমাদের জাতীয় সংসদে, আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি আমি যে অপোজিশনের বয়কটের কারণটা কি এবং এফেক্টটা কি আমাদের পলিটিক্যাল লাইফের উপরে, দেশে পলিটিক্যাল লাইফ। আগে কারণ বলি। জি, কারণ বোধগম্য নয়, কারণ এটা আমি মনে করি উচিত নয়। বয়কট, কন্টিনিউয়াস বয়কট, প্রথম দিকে তো ওনারা অ্যাটেন্ড করেছিলেন কয়েকদিন, প্রথম দিকে অ্যাটেন্ড করলেন, পরে এই কারণ সে কারণ, এই কারণগুলোর মধ্যে একটা কারণও গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা বোধহয় মনে করলেন যে সংসদে আসলে তাদের আন্দোলন বেগবান হবে না, তো এই কারণে আন্দোলনটা হচ্ছে তাদের কাছে, আমার কাছে এরকম মনে হয়েছে এবং তারা নিজেরাও বলেছেন যে আন্দোলনটা হলো তাদের কাছে মুখ্য বিষয়। কিন্তু সংসদ, সংসদে এসে, সংসদে না থাকা এবং সংসদকে অবমাননা করা সামিল আমি মনে করি। সংসদ, সংসদে আসার জন্য তারা জনগণের ভোট নিয়েছে এবং হোয়াট এভার মে হ্যাপেন দে শুড বি ইন সংসদ, সংসদে থেকে তাদের যা বলার বলবে। মাঝে মাঝে বলে যে এখানে ওখানে জিয়াউর রহমান সাহেবকে গালাগালি করা হয়, এই জন্য সংসদে তারা থাকতে পারছেন না, খালেদা জিয়াকে গালাগালি করা হয়, এই কথাগুলো ঠিক না। স্পিকার সাহেব প্রিসাইড করেন, আমিও মাঝে মাঝে প্রিসাইড করি, গালাগালি বলতে যা বোঝায় এরকম কোনো ঘটনা ঘটে না। হ্যাঁ, দু একজন সংসদ সদস্য হয়তো মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যে কথা বলেন, আমরা আবার এগুলো কি এক্সপ্যান্স করি। যেমন এক সময় ওই যে বোধহয় বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, উনি বোধহয় কিছু আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন, তখন বোধহয় আপনি প্রিসাইড করছিলেন, তাদের অ্যাকুজেশন আছে যে আপনি ইন্টারাপ্ট করেননি ওনাকে, অ্যান্ড শি ওয়েন্ট অন ফর 5 মিনিটস এক্সট্রা, অ্যান্ড শি ওয়াজ টকিং ইন আন আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট দি অপোজিশন লিডার। আমি ওই সময় ছিলাম না। আপনি ছিলেন? আমি ছিলাম না। আর এটা আরেকটা ঘটনা হতে পারে যে সময় আমি ছিলাম, এটা এটা নয়, আমি আমি এই ঘটনাটা টিভিতে দেখেছি আমার অফিসে বসে, ওই সময় বোধ হয় স্পিকার সাহেব ছিলেন, তো ওটা আর ফজিলাতুন্নেসা বাপ্পি আমার মনে হয় না মানে এত এমন কিছু বলেছে যে জন্য উত্তেজিত হয়ে মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম দি অপোজিশন সি ওয়েন টু হার বাপ্পিস সিট অ্যান্ড স্টার্টেড অ্যাবিউজিং হার, এতটা ঘটনা মানে এতটা রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। কোনো অবস্থাতেই আমাদের এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ বলতে যা বোঝায় সেটা যেই যখন প্রেজাইড করে, আমি করি, স্পিকার সাহেব করেন, আমি করি, আমরা আমরা সাথে সাথে তার মাইক অফ করে দিই, সাথে সাথে উই হ্যাভ দি মেকানিজম, উই ক্যান সুইচ অফ। আর ওটা প্রসিডিং থেকে এটা এক্সপ্যান্স করা, প্রসিডিং আসবেই না যদি আমি মাইক অফ করে দিই, যতটুকু এসছে অতটুকু এক্সপ্যান্স হয়ে যাবে। আর যখন দেখি যে কেউ আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে তখন আমরা মাইকটা অফ করে দিই, কিছু কিছু হয়তো বলা হয়ে গেছে ওটা আমরা এক্সপ্যান্স করে দিই। কাজেই এটা হয়, আমাদের সময় হয়েছে, আমরা যখন অপোজিশনে ছিলাম
আমরা এরকম করেছি, আমরাও মনে করেছি যে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে, আমাদের স্পিকার আমাদের প্রতি আনজাস্ট। আপনারা তো পার্লামেন্ট বয়কট করেছিলেন, আমরাও পার্লামেন্ট বয়কট করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পার্লামেন্ট বয়কট করা উচিত নয়, পার্লামেন্টে থাকা উচিত। স্টিক ইট আউট, ফাইট ইট আউট, ফাইট ইট আউট মানে নট উইথ ইউর হ্যান্ডস এন্ড ফেস, ফাইট ইট আউট উইথ ইউর ভোকাবুলারি, উইথ ইউর ওয়ার্ডস, উইথ ইউর আর্গুমেন্টস। দ্যাট ইজ হোয়াট ইজ পার্লামেন্ট অল অ্যাবাউট। এখানে আই এম ভেরি সরি দ্যাট এই কালচারটা ডেভেলপ হয়েছে, এখনো ডেভেলপ করছে না। আমরা প্রথমেই একটা হ্যান্ডিক্যাপ নিয়ে বা একটা 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 সাইকোলজিক্যাল একটা ডিফিট নিয়ে পার্লামেন্টে ঢুকি, যে আমরা মাইনরিটি, আমরা আমরা অপোজিশন, আমরা কম আসন পেয়েছি, এই জন্য আমাদের আমাদের বিরোধী পক্ষ, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, তারা ক্ষমতায় গেছে, তারা সরকার গঠন করছে, আমরা সফল করব, আমরা 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 সাইকেল মানে আমরা ডিফিটেড, ইয়েস ডিফিটেড, ইয়েস হোয়াই নট, পিপল পিপল তো ভার্ডিক দিছে, পিপলের ভার্ডিক্ট অনুযায়ী আমরা ডিফিটেড, ইয়েস উই আর ডিফিটেড, সো হোয়াট, ওয়ার ইজ নট ওভার, ইট ইজ জাস্ট এ ব্যাটল, দ্য ওয়ার ইজ স্টিল অন, উইল কিপ অন ফাইটিং। That is the attitude which everybody should have. So shall we take it that next time, jodi hopefully not, jodi Awami League opposition hoy, tale boycott korbe na. Ami ei siddhanto dite parbo na. I am not in a position to say so, but if you ask me my opinion, I will say we should not boycott. I will have to boycott if the party boycotts. পার্টি বয়কট করলে তো আমাকে বয়কট করতেই হবে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হবে আমি বয়কট করবো না। এরপরে যদি পার্টি বলে না বয়কট করতে হবে, আমি করবো, বিকজ আই হ্যাভ বিন ইলেক্টেড টু দ্য পার্লামেন্ট অন এ টিকিট উইচ ইজ আওয়ামী লীগ, এন্ড দিস ইজ মাই সিম্বল ভোট। সো আই হ্যাভ টক টু মেনি এমপিস ফ্রম বিএনপি, যে তোমরা তোমাকে তোমরা পার্লামেন্টে আসো না কেন, বলে স্যার আমরা তো আসতে চাই, পার্টি থেকে মানা করে এই জন্য আসতে পারে না। এটা আমার মনে হয় সঠিক নয়। যদি এরকম কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে পার্টি পার্লামেন্টারি পার্টিতে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু পার্লামেন্টারি পার্টি সংসদীয় দল, অল দি মেম্বার্স অফ দি পার্লামেন্ট সিট দেয়ার অ্যান্ড দে শুড ডিসাইড যে আমরা পার্লামেন্টে থাকবো না, বেরিয়ে আসবো, বয়কট করবো। ওয়াক আউট ইজ ডিফারেন্ট থিং, ওয়াক আউট অন দ্য স্পট অফ দি মুভমেন্ট, ইউ ওয়াক আউট অন এ পার্টিকুলার পয়েন্ট, ওয়াক আউট মিন্স ইউ ওয়াক ব্যাক, ওয়াক আউট অ্যান্ড ওয়াক ব্যাক। আপনি আপনার ডিসেন্টটা শো করেন, আমি আমি মানে আই এম নট টু ইউ, দিস ইজ এ ফর্ম অফ প্রোটেস্ট, ইউ ক্যান অলওয়েজ এক্সারসাইজ ইউর রাইট অফ প্রোটেস্ট, বাট হুইন ইউ আর বয়কটিং দি পার্লামেন্ট, ইউ আর ইনসাল্টিং দি পিপল, ইউ হ্যাভ নো রাইট টু ডিফাই দি ম্যান্ডেট অফ দি পিপল, পিপল হ্যাভ গিভেন দি ম্যান্ডেট ফর এ পার্টিকুলার পার্টি। না, আপনার লোকের দরজার কাছে যে ভোট চেয়ে এসেন, তারা বিশ্বাস করে ভোট দিয়েছে, তাদের জন্য আপনার কাজ করবেন, মানে টু সে দ্যাট ইউ গেট অল দ্য বেনিফিট বাট ইউ নট ওয়ার্কিং, দ্যাট ইজ আনফর্চুনেট, ইজন্ট ইট ভেরি মাচ। আচ্ছা, উই অল টক অ্যাবাউট ডেমোক্রেসি অল দ্য টাইম, আমার একটা প্রশ্ন, যে পার্সোনাল প্রশ্ন, যে আমাদের পলিটিক্যাল পার্টির ভিতরে কি রিয়েলি ডেমোক্রেসি ওয়ার্কস? এটা আমি সংক্ষেপে উত্তর দেব যে the sooner it happens the better it is for the party and the country, for the party and the country, it should
party should be run on the basis of democratic principles. Everybody has democratic a right. principles. How you do it democratically, you decide it at various steps. এখানে এরকম হবে, এখানে এরকম হবে, ইন কেস অফ পার্লামেন্ট এই পার্লামেন্টারি পার্টি বসবে. ইট ইজ নট ভেরি ডিফিকাল্ট, বাট উই আর মেকিং ইট ডিফিকাল্ট. ইট ইজ ভেরি ইজি. উই শুড গো বাই দি ইজি ওয়ে, নট দি ডিফিকাল্ট ওয়ে. উই আর মেকিং আওয়ার প্র্যাকটিসেস ডিফিকাল্ট, উইচ ইজ ভেরি আনফর্চুনেট. আচ্ছা, আর একটা জিনিস যে related to my question, the young leaders are shamne aschina. Lot of old leaders are there, experienced leaders are there. Tader dorkar ache, kintu ki notun leader er dorkar ache amader. Ek shomoy chilo je Dhaka University, Daksu, Halls Union, okhane jara vice president hoyto, secretary general hoyto, they came to the parliament, they came up. ভাষা আন্দোলন ওয়াজ স্টার্টেড বাই দ্য স্টুডেন্টস. কিন্তু এখন লিডারশিপ কোথায় থেকে আসবে? ইজ ইট ফ্রম দ্য পার্টি, উইদিন দ্য পার্টি, ফ্যামিলিজ, অর জেনারেল পাবলিক? এটা তো আসা উচিত ফ্রম দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য পার্টি. অ্যান্ড র্যাঙ্ক অ্যান্ড ফাইল শুড বি অ্যালাউড টু এক্সারসাইজ দেয়ার right of their right of expressing their mind, their talking out, the opinion should, they should be allowed to express their opinion. And through a democratic practice, as you just said about Daksu and other universities where there used to be students' union, students' leaders used to be groomed, created, used to be groomed. I'm sorry, unfortunately, this is not happening now. And I'm very Who is responsible? Nobody. You cannot hold any particular person responsible. We are all responsible. We should all contribute our bit. We should all within our party. We should be all try to do our bit and try to do contribute so that the leadership is created within the party. Leadership, it can be from the students forum, it can be from youth forum, it can be from the main party, it's possible. And we should all look forward to inshallah. On this very positive note, sir, thank you very much for coming along and giving us your valuable time. Ladies and gentlemen, today we had in our studios Captain retired Colonel Shaukat Ali. He is also the deputy a speaker of Jatiya Sangshad, an MP, a lawyer, an ex-army man, and he has various qualities, some of which you saw in action today. We wish him luck. We wish our country luck. Thank you very much, sir. Thank you very much. Pleasure. Thank you.